গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমি সবাই খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে যারা অনেক অনেক স্বাগত। এখন এখন বাজে 11টা, সমস্ত কাজকর্ম শেষ, স্নান করে নিয়েছি, স্নান করে কাপড়গুলো লয়ে যেতেছি এখন উপরে। পূজা টুজা শেষ হয়ে গেছে, পূজা রানী পূজা দিয়ে দিছে, বাড়িতে আছে। কে শু দিয়ে দিছিল, তো শু শুকাইছে না, তো স্কুলে যাইতে পারছে না। আয়েশা স্কুলে গেছে সকালে, হাজবেন্ড গেছে ডিউটিতে। তো এখন দিনটা বড় হয়ে গেছে, মানে সকাল সকালে 11টার মধ্যে কাজ করবো, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগটা খুব খুব ভালো হতো। তো সে রোজ দিনেই সকাল থেকে ব্লগ শুরু করে, তো আজকে বাবা একটু দেরি করে শুরু করি। কুর্তি তো সব ছাড়াই দিছি, কুর্তিটা বানিয়ে নিছি, এটার মধ্যে একটু কড়া বোতাম বসাবো, তো রোদ্রে বয়ে বয়ে বোতাম গুলা বসাই। ঠিক আছে, এখানে বই রোদ্রে দেখা যায় না, গোলা গোলা আছে। দাদা
करके जिया। মেনুতে আছে আলু ভাজি, আয়ুষের জন্য পাঁপড় ভাজি, আর এখানে আছে সিম বডি, ঠিক আছে, আর এখানে আছে মিক্সড ভেজিটেবলস পোস্ত দিয়ে, আছে সাথে শসা আর এক বোতল জল। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যার সময় দেখো মাংস নিয়েছে হাজবেন্ডে, তো মাংসটা রান্না করে নিতেছি, ডিউটি আছে 8টার থেকে, তো তাড়াহুড়ো করে রান্না বান্না করতেছি, কুকারে করে নিতেছি, দুপুরবেলা কুকারটার মধ্যে ভাত রান্না করছিলাম, না সরি সকালবেলা দুপুরে সসপ্যানে রান্না করছিলাম ভাত, তো কুকারটা হালকা ধুয়ে আন না মাংসটা রান্না করে নিই, যেহেতু বড়াই না আছে কড়াই আর ভরাইলাম না, কড়াইতে আমি একটু দেরি হয়, কুকারে তাড়াতাড়ি রান্না হয়ে যাবো, এই কারণে কুকারে সত্যি ভয় দিলাম। এখন কুকারের মধ্যে ভালো করে মাংসটা কষাই নেব, কষাইয়া তারপরে একটা সিটি দিয়ে নেব, আর সাথে দিয়ে দিয়েছি গোটা দুইটা রসুন, আমার লেগে একটা, হাজবেন্ডটার লেগে একটা, সাইডটা গোটা পেঁয়াজ, তো খাইতে ভালো লাগে আর কি, সবসময় দিই না মাঝে মধ্যে দিই আর কি। আর সকালে দুপুরবেলা যে তোমরা দেখাইছিলাম রান্না করছিলাম যে এগুলো সবই আছে, এখন একদিকে চা, একদিকে দুধ, আর একদিকে পাস্তা টিফিন বসেছি, আর ভাবতেছি একটু ফলাও করবো, দেখি যদি হাজবেন্ডটা কয় তাহলে করবো, নাহলে ওই কারণে এদিকে বাদাম ভাজা রাখছি। তো এখন মাংসর মধ্যে গরম মশলাটা দিয়ে দিতেছি, কুকারে সিটি দিয়ে নামাই নিছি, মাংস রান্না আমার হয়ে গেছে গা, তো তিন দিকে আমি বসাইছি, হ্যাঁ দুটা উতরে গেছে গা, দুটা জাল কমাই দিলাম, পাস্তার ওইদিকে আমার সিদ্ধ হয়ে গেছে গা, আয়ুষ এখন হরলিক্স দিয়ে দিব, আয়ুষ তো পাস্তা খায় না, আমি হাজবেন্ড আর পূজা খামো, আগেও হাজবেন্ড খাইতো না এখন খাই, আর আয়ুষে দিয়ে দিতেছি হরলিক্স আর গুড্ডে বিস্কুট, তো ওইদিকে পাস্তাটাও বসাই দিই। আর পূজা গেছে গানের রেওয়াজ করতে, টিচার আইসে না এখন, যেহেতু আইসে না তো বললাম একটু গানের রেওয়াজটা করে নে আমি টিফিনটা করতে করতে, রান্নাবান্না করতেছি রেখা তোমার সাথে আর কথা কইতেছি না, একটু গোছাই নিই তারপরে আমি একটু কথা কমো, আর দিকে আমার চাও হয়ে গেছে গা। গুড ইভিনিং বন্ধুরা, তো চা করে নিছি, আর এদিকে তো এটা করতেছে পাঁচটা করতেছে টিফিন, হাজবেন্ড ডিউটি আছে, ও রান্নাবান্না করে নিতেছে তাড়াতাড়ি করে, ঠিক আছে। তুমি ডিউটি গেলে একটু চা পাতা লিয়ে রেখে দিয়েছে, রান্নাবান্না হয়ে গেছে, এই দেখো এখানে পাস্তা, ঠিক আছে পাস্তাটা কেমন হইতেছে, আর এখানে এসে মাংস, হাজবেন্ডের লেগে দেখো ভাত ভরে লেছি, এখানে করছি, জানি সদা দেদা।
তো উপর আলাম দুপুরে যে কাপড়গুলো নেছে আইস না কাপড় দিলে কাপড়টি গুছায় রাখছিলাম এগুলো তো নেওয়া হয়েছে না এখন নিতে এলাম আর হাজবেন্ড গেছে কাতো ডিউটিতে তারপরে শুদ্ধ আইছিল শুদ্ধের সাথে পুরো গল্প করছি একটু মোবাইলে কাজ করছিলাম কিছু রেডি করে রাখলাম শুধু মাংসই লইলাম ভাত খাওয়াই দিই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম উপর আসছি লাইটটা অফ করতে তো কাপড় নিয়ে গেছিলাম গা তো এখন এলাম লাইটটা অফ করা যায় আর ব্লগটাও শেষ করে দিই জানি না আজকে ব্লগটা কেমন আছে ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট করে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকে এটা একটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হয়ে গেছে আবার নেক্সট ব্লগে টাটা।